এই মুহূর্তে যে মোবাইলটি দিয়ে এই ভিডিওটি দেখছেন, হতে পারে এই মোবাইলটি নকল এবং হতে পারে এই মোবাইলটি আনঅফিশিয়াল। জানি না আপনার মোবাইলটি কি, তবে আজকের পর থেকে বা এই ভিডিওর পর থেকে আপনার মোবাইলটি আসল নাকি নকল আর অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল এটাই জানতে পারবেন। তো চলুন বন্ধুরা আমি সেই সিস্টেমটি দেখিয়ে দিই এবং আজ থেকে আপনারা মোবাইল কিনতে গেলে সেটা অনায়াসে খুব ইজিলিভাবে চেক করে দেখে নিতে পারবেন। তো চলেন আমি ফুল প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। চেক করার জন্য প্রথমে আপনার ডায়াল প্যাডে যাবেন, স্টার হ্যাশ 06 হ্যাশ দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার সামনে এরকম একটি IMEI কোড ভেসে উঠেছে, এটা আপনারা খাতায় লিখে নিতে পারেন। এখান থেকে আপনার সেটে যদি দুটা সিম সাপোর্ট করে তাহলে অবশ্যই দুটা IMEI দেখাবে, আর যদি একটা সিম সাপোর্ট করে আপনাকে একটা IMEI কোড দেখিয়ে দিবে। তো এই IMEI কোডটি আপনার খাতায় লিখে নেবেন। তারপরের স্টেপটি হচ্ছে আপনার যে কোনো একটি ব্রাউজারে যাবেন, গুগল সার্চে লিখবেন IMEI চেকার, IMEI চেকার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটি আসবে ঠিক এই লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে যে বক্সটি আসবে ইন্টার IMEI কোড, এই বক্সে আপনার যে IMEI কোডটি কপি করলেন জাস্ট সেটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনার এই যে IMEI নট রিপোর্ট এটাতে ক্লিক করবেন, করার পরে চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার সাথে সাথেই আপনাকে তারা আপনার সেটির ডিটেলসগুলো দেখিয়ে দিবেন, এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটি আসল কি নকল। তো এটা দেখলেন আপনার ফোনটি আসল কি নকল। তো এবার আমি দেখিয়ে দিব যে আপনি কিভাবে বুঝবেন আপনার ফোনটি অফিশিয়াল না আনঅফিশিয়াল। তো এই কাজটি করতে প্রথমে আপনার মেসেজ অপশনে যাবেন, জাস্ট এখানে ১৬002 দেওয়ার পর এখানে লিখবেন, সব বড় হাতের অক্ষর দিবেন, KYD দেওয়ার পরে স্পেস দিবেন, এবং স্পেস দেওয়ার পরে এখানে জাস্ট একটি IMEI কোড ঠিক এইভাবে একটি IMEI কোডটি দিবেন, দেওয়ার পরে সেন্ড করবেন। সেন্ড করার সাথে সাথেই আপনার BTRC ওয়েবসাইট থেকে বা BTRC থেকে আপনাকে একটি তারা মেসেজ দিবে, যে মেসেজে লেখা থাকবে যদি আপনার ডিভাইসটি অফিশিয়াল হয়ে থাকে তাহলে এখানে লেখা থাকবে যেটার ডিটেলসগুলো, আর যদি আনঅফিশিয়াল হয়ে থাকে তাহলে এর ডিটেলসগুলো এখানে লেখা থাকবে, মানে এর ইনফরমেশনগুলো পাবে না এমন কিছুই লেখা থাকবে। এটাই হচ্ছে আপনাদের চেনার উপায়, এবং অফিশিয়াল না আনঅফিশিয়াল এটা আপনারা বুঝতে পারবেন ঠিক এখান থেকেই। তো বন্ধুরা আজকের ভিডিওটা ঠিক এরকমই ছিল, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই পাশের বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।